ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন, মাঝে মাঝে কোরআন পড়ার সময় কান্নায় ভেঙে পড়লে আবেগে কোরআনে মুখ লাগিয়ে চুমু খেলে কি কোনো আবেগ? এই কাজ করা যাবে না, এ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করুন। এই আবেগী কাজগুলো করা যাবে না, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর যে হাদিস রয়েছে, হাজার আসাদ পাথরকে চুমু দেওয়ার, সেই পাথরে চুমু দেওয়ার হাদিসটা যদি আপনি দেখেন, রসুল চুমু দিয়েছেন সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা চুমু দিচ্ছেন, তাছাড়া তিনি চুমুই দিচ্ছেন না। তো যদি এমনটাই হয় তাহলে কোরআনকে চুমু দেওয়ার কোনো বিধান এটা ইসলামে নাই, এ কথাই সঠিক। কোরআন যখন আপনি কোরআন তেলাওয়াত করতে করতে কান্না চলে আসছে, এই সময় নিজেকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করুন, আয়াতে থেমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, ওই সময় কান্না করুন এবং কান্না করতে করতে লটিয়ে পড়ুন, এটাই হচ্ছে কোরআনের আয়াত। ওয়াখিরুনা লিল আযকান ইয়াবকুনা ওয়ায়াজিদুহুম খুশুআ, কোরআনুল কারিমের আয়াত, যে তাদের কাছে যখন আল্লাহর কথা বলা হয়, জান্নাত জাহান্নামের কথা বলা হয়, তখন তারা কান্নায় লুটে পড়ে, সিজদায় গিয়ে তারা লুটিয়ে পড়ে, কোরআনের আয়াত। সুতরাং আপনি এক্ষেত্রে এটা করেন, কোরআনের ক্ষেত্রে এটা নয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।